আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে আবার স্বাগত আজকে আপনাদের সামনে হাজির হয়েছি মজাদার বেগুনি রেসিপি নিয়ে আজ আপনাদের করে দেখাবো সবচেয়ে ইজি ভাবে দোকানের স্টাইলে বেগুনি চলুন দেখে নেই এখানে একটি বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে একটু মোটামুটি সাইজে 1 সেমি করে ঠিক করে কেটে নিয়েছি সো এখন এটা ব্যাটারটা তৈরি করে নিব ব্যাটারটা তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রাইস ফ্লোর চালে গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালো মতো এটাকে জাস্ট একটু মিক্স করে নিতে হবে যাতে চালের গুঁড়া আর বেসনটা একসাথে মিশে আসে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি তিন ভাগের এক ভাগ পরিমাণ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর দিতে হবে খুবই সামান্য পরিমাণ দুই পিঞ্চ বা এক পিঞ্চ অনুযায়ী জাস্ট অরেঞ্জ ফুড কালার এটাতে জাস্ট বেগুনি কালারটা সুন্দর আসার জন্য আপনারা চাইলে এটা নাও দিতে পারেন হলুদের অ্যামাউন্টটা বেরিয়ে দিতে পারেন সো এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা এখানে তিন ভাগের এক ভাগ চামিজের চা চামিজ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা এক টেবিল চামচ পরিমাণ বাটার বাটারটাকে জাস্ট এভাবে হালকা একটু মেল্ট করে নিলেই হবে আর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা এক কাপ পরিমাণ পানি পানির মেশারমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ অনেক সময় দেখা যায় বেগুনিগুলো না বা খুব সুন্দর মতো কোটিং হয় না সেটা একমাত্র পানি মেজারমেন্টের কারণে সো এখানে যে পরিমাণটা আমি করেছি যদি আপনারা বানান তো খুব সুন্দর কোটিং হবে আমি এখন একটা হ্যান্ড মিক্সচারের হেল্পে এটাকে মিক্স করে নিব আপনারা চাইলে হ্যান্ড উইসি ইউজ করতে পারেন আমি মিক্সচারটা এই জন্য ইউজ করি যে এতে করে যে লিকুইডটা হয় ব্যাটারটা খুব থিকনেস আসে আর খুবই সুন্দর একটি গ্রেভি ফর্মেশন স্যার এখন এটাতে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু হাফ টেবিল চামচ লবণই খুব যথেষ্ট পরিমাণে পারফেক্ট হয় এখন এটাতে কনসিস্টেন্সিটা চেক করে নিতে হবে জাস্ট একটি চামি চামাতামে দেখে নেবেন যে কতটা ঠিক হয়েছে চেক করে নেওয়ার পর আমি এখানে আরও দেড় টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কনসিস্টেন্সিটা আরও ভালো আসে আরও ঠিক আসে সো জাস্ট ওয়ান টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চালের গুড়া গুঁড়িটা দেওয়ার পর আবারও দুই মিনিটের জন্য এটাকে জাস্ট একটু মিক্স করতে হবে সো এই কনসিস্টেন্সি কিন্তু খুবই জরুরি খুব সুন্দর মতো কিন্তু এটাকে ফোকাস করে করতে হবে আর না হলে উপরে যে লেয়ারটা হয় বেগুনিতে বাইরের যে দোকানের টেস্টগুলো পাওয়া যায় সেটা কিন্তু পাওয়া যাবে না আমার ব্যাটারটি কিন্তু হয়ে গেছে ব্যাটারটা এখন জাস্ট এভাবে একটু চেক করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর থিকনেস এসেছে সো এখন জাস্ট ভেজে নিতে হবে বেগুনিগুলো সো এখানে আমি পরিমাণ পর্যন্ত তেল নিয়ে নিয়েছি আর তেলটাকে খুব গরম করে নিয়েছি এখন জাস্ট বেগুনগুলোকে এভাবে কোটিং করে নিয়েছি যে ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারটার উপরে সো জাস্ট এভাবে দুই থেকে এক মিনিট বা কিছু অল্প সময় এটাকে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে প্রথমে ব্যাটারটা চাইবে না বেগুনের উপরে ঠিক মতো বসতে কিন্তু জাস্ট এভাবে কতক্ষণ ঘুরা দিই যতটুকি ব্যাটার বেগুনের সাথে লাগবে সেটাই পারফেক্টলি হয়ে যাবে এখন জাস্ট ডোবা তেলে বেগুনগুলোকে ভেজে নিতে হবে সো এক একটা পাশে এক একটা সাইডে জাস্ট এক মিনিট পরিমাণ সময় রেখে আপনি এটাকে ফ্রাই করবেন তাতে করে খুব সুন্দর কোটিংটা তৈরি হবে আর বেগুনটাও খুব সুন্দর মতো ফুলে আসবে সো ভিউজ দেখতে পারছেন অলরেডি কিন্তু বেগুনিটা ফুলে ফুলে আসছে সো আপনারা চাইলে ঠিক এভাবে চামিচ দিয়ে হালকা সামান্য পরিমাণ ব্যাটার নিয়ে এভাবে তেলের উপরেই বেগুনের উপরে আবার দিয়ে দিতে পারেন এতে করে এটাকে আরও ক্রিস্পি আর সুন্দর সুন্দর লেয়ার্স আপনাদের নিজের মন মতো করে নিতে পারেন সো আমি জাস্ট এটাকে ফ্রাই করছি জাস্ট দু থেকে তিন মিনিট ফ্রাই করার পর এটা কিন্তু বেগুনিটা হয়ে গেছে আর খুব সুন্দর কোটিং এসেছে সো এখন জাস্ট এটাকে একটা টিস্যু শিট উপরে রাখতে হবে যাতে করে এটার যে এক্সট্রা তেলটা আছে সেটা টিস্যুটা অবজার্ভ করে নেয় ঠিক এভাবে করে বাকি বেগুন গুলোকে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন খুবই ক্রিস্পি হয়েছে আমি এখানে প্লেটে ঢেলে এখন পরিবেশন করছি সো ভিও দেখতে পাচ্ছেন খুবই মচমচে হয়েছে এই বেগুনের রেসিপিটা আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং রমাদান মুবারেক